আজকে চিকেনের একটা প্রিপারেশন দেখাবো, খুবই টেস্টি। এটা পাটিয়ালা চিকেন, তার জন্যে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এটা উইথ বোন চিকেনগুলো, তার মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম দই। সাথে দেব 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুনের মতো কসুরি মেথি, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর 1/2 টিস্পুন সল্ট। এবারে এটাকে খুব ভালো করে মাখাবো। মাখিয়ে প্রায় 1/2 ঘন্টার মতো ম্যারিনেশনে রেখে দেব। এইটাতে একটা জিনিস দিতে ভুলে গেছিলাম ইনিশিয়ালি, এটা হলো জিঞ্জার গার্লিক পেস্ট 1 টিস্পুন। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, 4 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়ে দিয়ে দিই। এবারে এটার মধ্যে দেব 1 টিস্পুন ঘি, 3 এলাচ, 2 কাশ্মীরি সাবুত মির্চ এরকম কেটে দিয়ে দিয়েছি, 2 সিনামন স্টিক, দারচিনি, কিছু লবঙ্গ। আর ½ চামচ জিরে। এবার এটাকে একটুখানি ফ্রাই করে নেব। এইটার মধ্যে দিয়ে দেব এবারে 1 কুচানো আদা, 1 টেবিল স্পুন। একদম কুচানো রসুন, সেটাও 1 টেবিল স্পুন। হালকা একটু ভাজা করে নেব। এবারে এটার মধ্যে দিয়ে দেব 2 পেঁয়াজ, এটাও একদম ছোট করে কেটে রেখেছি। সেটা পেঁয়াজটাকেও ভাজবো, একদম ব্রাউন করব না, হালকা ব্রাউন অবধি ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে এটার মধ্যে দেব 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, আর অল্প একটু রেড চিলি পাউডার দেব, অল্প একটু সল্ট 1/2 টিস্পুনের মতো। এইটাকে এবার খুব ভালো করে
তাতে করে নেব। মোটামুটি হয়ে গেছে পেঁয়াজটা, এই অবস্থায় দেব কিছু চেরা কাঁচা লঙ্কা আর দুটো টমেটো, বড় টমেটো একদম ছোট করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে। ধীরে ধীরে টমেটোটা কিন্তু গলে যাবে, পুরো মিশে যাবে, একটা ভালো মশলা মতো তৈরি হয়ে যাবে। মিনিট দুয়েকের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। মিনিট দুয়েক হয়ে গেছে, টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এটার মধ্যে দিয়ে দেব 1 কাপ গরম জল। দিয়ে এটা খুব ভালো করে একটু ফুটিয়ে নেব, যাতে এখানে যে টমেটোগুলো রয়েছে না সেগুলোও গলে যাবে। মশলাটা বেশ ভাজা হয়ে গেছে। এবারে ম্যারিনেট করে যে রেখেছিলাম চিকেনটা, এটা এটার মধ্যে দিয়ে দেব। এটাকে এবার একটু ভালো করে কষাতে হবে। দু 3 মিনিট চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এই বাটিটার মধ্যে একটু গরম জল দিয়েছি, দিয়ে এই জলটা দিয়ে দেব। মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব চিকেনটা কুক হওয়ার জন্যে। এবারে চলে আসলাম নেক্সট স্টেপে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি 1.5 টেবিল স্পুন, এটার মধ্যে 1/4 টেবিল স্পুন জিরে দেব। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের লাচ্ছাগুলো বার করে নিয়েছি, সেটা দিয়ে দেব। এটার সঙ্গে সাথে দেব 1টা বড় ক্যাপসিকাম, সেটাও বড় করে নিয়েছি কেটে। দেব 1/2 টিস্পুনের মতো ধনের গুঁড়ো আর ½ টিস্পুনের মতো হলুদের গুঁড়ো। এটাকে হালকা সঁতে করে নেব। এইখানে নিয়েছি 12টা কাজু, গরম জলে ভিজিয়ে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। তার মধ্যে একটু গরম জল দিয়ে জলটা দিয়ে দিয়ে দিলাম। দেব অল্প একটু সল্ট,
এবারে চিকেনটা দেখ। চিকেনটাও কিন্তু হয়ে গেছে, এবারে এইটা যে তৈরি করেছিলাম এই গ্রেভিটা এটার সঙ্গে মিশিয়ে দেবো। দেবো অল্প একটু গরম জল, হাফ কাপ এরকম। দেবো একটু ঘি আর গরম মশলা হাফ টিস্পুনের মতো। ভালো করে এটা মিশিয়ে নেব। লাস্টে এটাতে দেব একটু ধনে পাতা, হাফ টিস্পুনের মতো কসুরি মেথি আর কিছু জুলিয়ান করে কাটা আদা দিয়ে এটাকে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এটার মধ্যে দেব ফ্রেশ ক্রিম 1 টেবিল স্পুনের মতো ফ্রেশ ক্রিম। এবার চলে আসলাম থার্ড স্টেপে। থার্ড স্টেপে ইউজুয়ালি পাটিয়ালা চিকেন সার্ভ করা হয় অমলেটের সাথে। এখানে অমলেট বানিয়ে নেব। এবারে করব প্লেটিং। এটার স্টেপটা একটু বেশি, বাট রান্না করার পরে খাবার সময় কিন্তু অসাধারণ লাগে। এটা রুটি, পরোটা, নান যে কোনো সাথে খুব ভালো যায়। এটাকে সার্ভ করা হবে এরকমভাবে, জাস্ট গার্নিশিংয়ের জন্যে কিছু জুলিয়ান করা আদা দিয়ে দিলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, নেক্সট দিন আরেকটা এরকম মুখরোচক খাবার নিয়ে আসবো। ওকে দেন, বাই।